Assalamualaikum, শুভ দর্শক মণ্ডলী, কৃষি সারাবালে আপনাদের স্বাগতম। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম কিশোরগঞ্জের ইটনা থানার রায়টুটি গ্রামের প্রান্তিক খামারি নার্গিস আপার কাছে। তো আমরা দেখি আপা আপা কি কথা বলেন। আসসালামালাইকুম আপা, আপনার নাম কি? আমার নাম নার্গিস আক্তার। আচ্ছা আচ্ছা, আপনি যে গরুটা পালন করছেন, হ্যাঁ জি, এই কিভাবে পালন করছেন, কি কি খাওয়াইছেন? আমার গরুর ভুষি খাওয়াইছি, কোয়েল খাওয়াইছি, সিজানে মিষ্টি কুমড়া খাওয়াইছি, এখন কাঁঠালের সিজান, কাঁঠাল খাওয়াইতেছি। আচ্ছা, আপনার মানে গরু যে দাঁত বলে, হ্যাঁ, বা কয় বছর পালছেন আপনি গরুটা? আমি 4 বছর পালছি। 4 বছর, হ্যাঁ, আপনার গরুটা যথেষ্ট ভালো। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি যে অনেকেই দেখেন যে আপনার এই এই জাতের গরুগুলো অনেক বড় হয়, হ্যাঁ, এটা কিন্তু মিডিয়াম গরু, কিন্তু এটা আপনার দেশের সাথে মিশ্রণ, তো যে কারণে এটা এটা গ্রোথটা খুব বেশি হয় নাই, না হলেও এটা আপনার খুব মানে এই দেশি গরুর মধ্যে একটা টেস্টের যে ব্যাপারটা বলে, আমার মনে হয় সেই মাংসটা পাওয়া যাবে। খুব বেশি গ্রোথ না, অস্ট্রাল বা ফ্রিজিয়ান জাতের গরুর মতো না, না না, এইখানে এই জিনিসটা পাওয়া যায় আমার যেটা মনে হচ্ছে, এটা আমার ধারণা। তো বলছি, হ্যাঁ, বা আপনার গরুর নাম কি দিচ্ছেন গরু? আমার গরুর নাম দিছি বাহাদুর। বাহাদুর আমার ভাইয়া, আমার খুব প্রিয় জিনিস বাহাদুর, আমার খুব প্রিয় জিনিস। আমি গরিব লোক, আমি একটা ভাঙ্গা ঘরে আমি গরুটারে পালন করতেছি, সেটা আমরা দেখতেই পারতেছি যে এই যে এটা এটা এই ঘরটা গরু মানে খুবই কষ্টের মধ্যে, পাশে পানি। আমার 4 মেয়ে, আমার পুত্র সন্তান নাই, আমার গরুটা আমার খুব সহের, আমি কষ্ট হইরা ফালতাছি গরুটা, এখন কুরবানি আইছে আমি বিক্রি করে দিই। আর আমরাও আমরা যারা প্রত্যক্ষভাবে আসলাম, গ্রামবাসীরাও আসে দেখতে আসে, তার বাড়ি গরু খুব ভাঙা। তো আপনার এই যে গরুর ওয়েট, আপনার ওজন কি জানেন, কতটুকু ওজন আছে? 576 কেজি। 576 কেজি, এটা আপনি বের করছেন কিভাবে? তাহলে যদি 576 কেজি হয়, সেটা তাহলে মনে আপনার আসবে এরকম এই 14 থেকে 15 মনের মতো আসবে এর মধ্যে। তো যদি 14-15 মন হয় লাইভ ওয়েট, তাহলে আপনার আমরা যেটা ধরি বা যে হিসাবটা করে সবাই, যে আপনার 3 ভাগের 2 ভাগ মাংস হয়, মাংস বলতে আপনার ব্যবহার করার মতো হয়, তাহলে মোটামুটি 8 থেকে 9 মন মাংস হবে, সেটা আমরা দেখেও বলতে পারতেছি। গোটা দেখেন সম্পূর্ণ কিন্তু একদম টাইট, এখানে কিন্তু আপনার কোনো একদম ফ্ল্যাট লেভেল, কিছু গরু থাকে আপনার গজ উঁচা বা পাছায় অনেক বেশি মাংস থাকে, সেটা না, এটা একদম লেভেল, একদম একদম ফ্ল্যাট লেভেল, যথেষ্ট লম্বা গরুটা। দেখি আপনি একাই পালন করছেন নাকি সাথে আপনার আমার স্বামী আছে? আচ্ছা আচ্ছা, আপনার স্বামী আছে না? আচ্ছা ঠিক আছে, আমি আমরা আপনার স্বামীর সঙ্গে কথা কথা বলবো এই পাশে পাশে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নাম কি? আমার নাম রলি মোহাম্মদ সৈয়দ মিয়া। এই দিকে ক্যামেরার দিকে তাকান, সৈয়দ মিয়া। আচ্ছা, তো আপনিও তো গরুতে আপনার যথেষ্ট অবদান আছে শুনলাম, আপনার পাশাপাশি আপনার তো মনে হয় এই আপনার গরুর পাশাপাশি আপনার ছোট একটা চার দোকান করেন? হ্যাঁ, একটা দোকান আছে, ছোট দোকান আছে, এই সাবান আছে, এই অন্য টুকটাক মাল টাল আছে। আপনি ওইটার এত মানে চার দোকানে তো আমি জানি অনেক কষ্ট করতে হয়, আপনার দোকানে কোনো ছেলে নাই? ছেলে অনেকটা আছি। ও, একটা লোক নিয়ে আসছেন না, মানে গরুর জন্য একটা লোক নিয়ে আসছেন আপনি, গরুর সময় তাই তো? আচ্ছা, তো এত কষ্ট করার পরে আপনি গরুটাকে যত্ন করতেছেন খুব ভালো করে? এই তো কথা ভাই, জেলাগাত বাড়ি কথা যত্ন, আমার ওই পরিবারে এই সবচেয়ে বেশি যত্ন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনি মানে ওই গরুকে কী কী খাওয়াইছেন? এই তো মনে করেন এই ভুষি খাওয়াইলাম, ফার্মেন তো ভুষি আছেই। আচ্ছা, এই খুদ আছে, সিজানি লাউ খাওয়াইছি, মিষ্টি কুমড়া দাদারা বলে। আচ্ছা আচ্ছা, আর এখন খাওয়াইতে আপনি কাঁঠালের সিজান, কাঁঠাল খাওয়াইতে। আচ্ছা আচ্ছা, এসব জিনিস নিয়ে খাওয়াইতে, কিছু কিছু আপেল টাপেলও খাওয়াইছি, গরিব মানুষ তো যেবেলা আনতে আছে এবেলা খাওয়াইছি। আচ্ছা, সেটা তো স্বাভাবিক, আপনার আপেল হয়তো শখে খাওয়ান, আপনারা অনেকে ভাববে ভাববেন যে আপেল খাওয়া, যেমন ইতি আপা বলে যে আপনার এই সবসময় আপনার এই কী বলে মালটা খাওয়া, অনেক বেশি দামি খাওয়া, দামি জিনিস খাওয়া, প্রত্যেকটা খামারই চায় যে আমার গরুটা একটা জিনিস ভালো জিনিস খাক, হয়তো হয়তো মাঝে মধ্যে খাওয়া, রেগুলার তো আপেল খাওয়ানো যাবে না, রেগুলার তো মালটা খাওয়ানো যাবে না, প্রত্যেকটা মানুষ এরকম চায়। তো বিষয় হলো সবচেয়ে বড় কথা হলো আপনার যেহেতু গরুটা সেল করবেন, হ্যাঁ বিক্রি করবেন, তাহলে এটা এর জন্য আপনাকে দামে আসতে হবে তাই না? আপনি কি ওই কিরকম দাম আশা করতেছেন গরুটার? দামটা তো ভাই চাইতেছি যে যদি কাস্টমার অনুযায়ী তো দাম, যদি কাস্টমার যদি চাহিদা এটা বেশি চায় তাহলে আমি তত বেশি দাম চাই না, এই সামাজিকভাবে যেভাবে বেতন লাগে আমি সারিয়ে দেওয়ার নিয়ত। আচ্ছা, এটা বেশি আমি একটা ইয়ে করব না, দরাদরি করতাম না, এটা আমি 2,80,000 মধ্যে
তো এখানে অনেকেই হৃদয়বান ইয়া থাকে কুরবানি তো আমরা তো কুরবানি দেই বুঝলি যারা আপনার কুরবানি মানে হলো আল্লাহর রাস্তা দেয়া এটা একদম একদম প্রান্তিক খামারে যদি একটু উপকৃত হয় আপনি আসলেন দেখলেন দেখে গরুটা কিনলেন মানে দামের বিষয়টা খুব বেশি আটকেবে না দাম তো মনে করেন যদি একজনের এই জিনিসটা পছন্দ হয় তাহলে এই দুই চার পাঁচ হাজার বেশ কম এটা লাগলে আমার সাথে আটকে থাকতো না আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর কথা বলছেন আপনার সাথে যোগাযোগ করতে হবে যারা গরু নিবে বা এখন তারা ওই সরাসরি খুব কম আসতেছে আপনার সাথে কথাবার্তা বলে গরুটা দেখবে ইউটিউবে বা আপনার রিয়াতে অনলাইনে দেখবে দেখার পরে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার আছে কি জি জি আছে আচ্ছা আপনার নাম্বারটা বলেন আমার নাম্বারটা হলো 01747585473 আচ্ছা এটা হলো এটা আমার এই ইমো নাম্বার ইমো আপনার এটাই এটাই ফোন নাম্বার এটাই ইমো নাম্বার এটা এই নাম্বার আপনি যোগাযোগ করতে পারবেন সৈয়দ ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবেন আমাদের সাথে কথা বলার কিছু নাই আপনারা সরাসরি খামারির সাথে কথা বলে আপনারা গরুর বিষয়ে কথা করতে পারবেন তারপর আপনারা যদি দেখতে চান এটার ঠিকানা হলো আপনার কিশোরগঞ্জ জেলার ইটনা থানা রায়টুটি ইউনিয়ন রায়টুটি এবং রায়টুটির মোড়েই যদি কেউ বলে যে জামাই শহীদ বা শহীদ তার কাছে যাবো তার একটা গরু আছে মোটামুটি সবাই জানে এটা দেখায় দিবে আপনারা যেখান থেকে আসেন খুব সুন্দর করে তারা আমার কথা বললেই হবে রাইট উদি আচ্ছা ঠিক আছে ওকে